আজ আমরা কথা বলবো ঘাড় ব্যথা প্রসঙ্গে। ঘাড় ব্যথা নিয়ে আমরা কিন্তু প্রায়শই অনেকেই ভুগে থাকি, এটা খুবই একটা কমন প্রবলেম আমাদের দেশে, আমাদের সবারই দেখা যাচ্ছে যে ইদানিং ঘাড় ব্যথায় আমরা খুব ভুগছি, এর কারণগুলো কি? অবশ্যই, আসলে আমরা যে রোগীগুলো এখন পাচ্ছি সবচেয়ে বেশি, খুবই আশ্চর্যজনক ব্যাপার সেটা হচ্ছে বেশিরভাগ রোগী কিন্তু ইয়াং, মানে মধ্যবয়সী রোগী, এবং ঘাড়ের রোগীর সংখ্যা ডে বাই ডে বেড়েই চলছে এবং মধ্যবয়সী রোগী সংখ্যা বেড়ে চলছে। আগে ঘাড় ব্যথা যাদের হতো, বেশিরভাগ রোগী আমরা বয়স্ক পেতাম যাদের বয়স 50 বা 60 চতুর্দ, যে কোনো পুরুষ বা নারী, কিন্তু এখন আমরা 20-25 বছর বয়সেই দেখা যায় যে ঘাড় ব্যথার নিয়ে আসছে এবং তীব্র নেক পেইন নিয়ে আসে। পাশাপাশি দেখা যায় যে হাতে ব্যথা, ঘাড়ের সাথে আপনার মাথা ব্যথা, জ্বর বা গলা ব্যথা, পিঠে ব্যথা, শোল্ডারে পেইন, হাতের আঙ্গুলে পেইন, মানে রিলেটেড পাশাপাশি ঘাড়ের সাথে এই ব্যথাগুলো নিয়ে আমাদের কাছে আসে। এর মূল যে সমস্যাটা আমরা দেখছি সেটা হচ্ছে আপনার আসলে পেশাগত, আমরা পেশাগত জিনিসটা মানে সবচেয়ে বেশি আমাদের রোগীর মধ্যে পাওয়া যাচ্ছে। প্রত্যেকটা রোগীকেই আমরা কিন্তু যখন অ্যাসেসমেন্ট করে দেখি তার হিস্ট্রি থেকে শুরু করে যেটা মেডিকেল নিয়ম অনুযায়ী, তখন দেখা যায় যে সে কোনো না কোনোভাবে ঘাড়ে একটা ভুল অবস্থানে কাজ করে। সেটা সে হয়তো কম্পিউটার ইউজ করছে সেখানেও ভুল হতে পারে, বা তার শোয়ার থেকে ভুল হতে পারে, বা পেশাগত যে কোনো কাজে হতে পারে। যেমন গ্রামের একটা মহিলা বা মেয়েই বলেন, সে হয়তো বাবা মার কাজে, পারিবারিক কাজে নিচে বসে বসে কাজ করে, সামনে ঝুঁকে কাজ করে, ঘরের বিভিন্ন কাজই অ্যাক্টিভিটি কিন্তু সামনে ঝুঁকে করার টেন্ডেন্সি বাংলাদেশে মানুষের, তখন দেখা যায় যে সিভিয়ার নেক পেইন নিয়ে আসে আমাদের কাছে। এবং আমরা যদি সেটা আপনার অ্যাসেসমেন্ট করি, তখন দেখা যায় যে তার সেটা তার পেশাগত এই যে কারণগুলোর থেকে হচ্ছে। তাছাড়া এখন আমরা যে রোগীগুলো পাই সেটা হচ্ছে আপনার দেখা যায় যে আপনার এই যে মোবাইল ফোন ব্যবহার, মানে এভরি ডে একেবারে বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সবাই কিন্তু সারাদিন মোবাইল ফোন ইউজ করে, এবং দেখবেন আপনার সেটা কিন্তু সামনে ঝুঁকে সবাই ইউজ করছে, সেটা গাড়িতে বলেন, বাসায় বলেন, স্কুলে বলেন, অফিসে বলেন, এভরি হোয়্যার সবাই যখন মোবাইলটা ইউজ করে একটু সামনে ঝুঁকে মোবাইলটা ব্যবহার করছে। এই যে মোবাইল ফোন ব্যবহার, তা থেকে কিন্তু ঘাড় ব্যথা রোগী বেড়েই চলছে। এবং আমরা আগের যে ব্যথা রোগীগুলো পেতাম, সেই ব্যথা রোগীগুলো কিন্তু আমাদের কোনো ডিসেবিলিটি তৈরি করতো না বা ওইভাবে হতো না, কিন্তু এখন যে রোগীগুলো পাচ্ছি পাশাপাশি ডিসেবিলিটি হচ্ছে। ডিসেবিলিটি বলতে এখানে যেটা বুঝাইতে চাচ্ছি, শুধু ব্যথা না, তার শারীরিক অঙ্গর অ্যাক্টিভিটি কমে যায়। যেমন তার হাতের শক্তি কমে আসছে, সে হয়তো লেখালেখি করতো সেটা করতে পারছে না, মানে অন্যান্য যে অ্যাক্টিভিটিগুলো আছে ব্যক্তিগত লাইফে, এই জিনিসগুলো তার কিন্তু হচ্ছে। আর মূল কারণ হচ্ছে মেকানিক্যাল ঘাড়ের সমস্যা থেকে আমরা প্রায় রোগীগুলো পাচ্ছি। আর ঘাড় ব্যথার অন্য কিছু বেসিক কারণ হতে পারে, যেমন হচ্ছে আপনার যদি প্রেশার হাই হয় তা থেকে ঘাড় ব্যথা হতে পারে, লো হয়ে গেলে তা থেকে ঘাড় ব্যথা হতে পারে। তাছাড়া ঘাড়ে যদি আপনার কোনো কারণে ইঞ্জুরি হয়, যেমন কেউ হয়তো ভারী কিছু মাথা নিয়েছিল হঠাৎ, তা থেকে হতে পারে, বা হঠাৎ কোথাও খেলতে গেল বা পড়ে গেল, যে কোনোভাবে আঘাত পেলে তখন কিন্তু ঘাড়ে ইঞ্জুরি হতে পারে, তো ইঞ্জুরি থেকেও কিন্তু ঘাড় ব্যথা হবে। তবে সেটা অবশ্যই রোগী হিস্ট্রি দিতে পারে যে আমার এই হয়েছিল দেন এটা, কিন্তু আমরা মোস্ট অফ দ্য রোগী আপনার মেকানিক্যাল সমস্যা থেকে হচ্ছে, পেশাগত সমস্যা যেটা আমরাই পাচ্ছি, এবং শোয়ার থেকে হচ্ছে। এবং আপনার দেখবেন অনেক সময় মানুষ ক্ষেত্রে যেমন দেখা যায় না, অনেকেই বলে যে সকালে ঘুম থেকে ওঠার পর দেখা যাচ্ছে ঘাড়ে প্রচন্ড ব্যথা হচ্ছে, বা কয়েকদিন ব্যথাটা থাকে, আবার অনেকে বলে বালিশটা রোদে দিলে পরে ঘাড় ব্যথা ভালো হয়ে যাবে, এই এই ব্যাপারটা যদি একটু আমাদেরকে বলতেন। অবশ্যই, সেটা আমরা প্রায় রোগী পেয়ে থাকি যে আপনার আপনি যেটা বলছেন যে সকালে এসে বলে যে ঘাড় ব্যথা, এবং অনেক সময় রোগী ঘাড় নাড়াতে পারে না, সে কিন্তু দেখা যায় তার কষ্ট হয়ে যায় একদিকে, সে যদি ঘাড় নাড়াতে চায় পারে না, একেবারে একটা স্টিফ পজিশন নিয়ে আমাদের কাছে আসে। তো এই জিনিসগুলো আসলে টোটালি এখানেও মেকানিক্যাল সমস্যা। যদি বালিশ, আপনার বালিশেরও একটা ইয়া থাকে, ফার্মনেস থাকে, আমরা যদি টেম্পার বলি, টেম্পারনেসটাও নষ্ট হতে পারে, কারণ দীর্ঘদিন যখন বালিশ ইউজ করে বালিশ হার্ড হয়ে যেতে পারে, এবং তখন কিন্তু ঘাড়ে মেকানিক্যাল সমস্যা হতে পারে। আবার অনেক সময় অতিরিক্ত উঁচু বালিশ ইউজ করলে তা থেকে ঘাড়ে কিন্তু বালিশের কারণে কিন্তু হতেই পারে।